তুমি বড় হইলা লম্বা কথা শব্দখানার প্রয়োজন আমি আল্লাহ সকল শব্দখানার ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ এই ব্যবস্থা করার মালিক কে বলেন সব কিছুর মালিক কে আল্লাহ আল্লাহ বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন সৃষ্টির উদ্দেশ্য দুনিয়া উপার্জন না দুনিয়া কামাই না দুনিয়ার বাড়ি গাড়ি করা না দুনিয়ার সম্পদশালী হওয়ার জন্য না আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করছি একটা উদ্দেশ্য দেখি কোন বান্দা আমার জন্য হায়াতে জিন্দেগি ব্যয় করতে পারে দুনিয়ার জীবনকে আমার জন্য ব্যয় করতে পারে তার হায়াতে জিন্দেগি তার এই বডিটা তার এই বডিকে সাজাবে দিন দ্বারা ঘর সাজাবে দিন দ্বারা পরিবার সাজাবে দিন দ্বারা আল্লাহ বলে যেই মানুষটা যত দিনদার যত পরহেজগার হয়ে যাবে ওই মানুষটা আমার হয়ে যাবে সুবহান আমি আল্লাহ তার হয়ে যাব যুদ্ধ মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি আগর এক তু নিহি মেরা তু কুই সাই নিহি মেরি সুবহান আল্লাহ আজ আল্লাহ হয়ে যাবে আল্লাহ সকল ব্যবস্থা করনে ওরা হয়ে যাবে সুবহান আল্লাহ ডাক দে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার আল্লাহ বলে যে আমার দোস্ত হইয়া যায় যে আমার প্রিয় হইয়া যায় যে আমার মহব্বতের হইয়া যায় তার কোন টেনশন চিন্তা নাই কথা ঠিক না বেড়ি দুনিয়ার জীবনে নাই আখেরাতে নাই কবরেও নাই কথা ঠিক না বেড়ি আল্লাহ বলে আমি আল্লাহ ঈমান আমুলা মানুষের সব ব্যবস্থা করে দেই হায়াতে তৈবা দান করি সুবহানাল্লাহ রিজিকের ব্যবস্থা করি কি করেন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারি ওয়া উনসা ফালা নুহিয়ান্নাহু হায়াতান তৈবা আল্লাহ বলে যে মানুষ আমল সালে করবে যে মানুষটা দিনদার পরহেজগার হবে যে মানুষটা আল্লাহ ওয়ালা হবে আমি আল্লাহ এর জন্য হায়াতের তো ইবাদান করব সুবহান আমি আল্লাহ সকল কিছুর ব্যবস্থা করে দিব কে করে বলেন আল্লাহ দুনিয়ার জীবনে তার কোনো টেনশন চিন্তা থাকবে না আল্লাহ বলে সকল শান্তি প্রশান্তি আমার জিকিরের ভিতর সুবহান আল্লাহ আমরা তো মনে করি শান্তি পাঁচতাল বাড়িতে শান্তি বিল্ডিং এ শান্তি মনে করি ওই সমস্ত টাকা পয়সার মধ্যে আসলে কি শান্তি টাকা পয়সার মধ্যে বলেন শান্তি সুখ দেওয়ার মালিক কে বলেন কে মালিক আল্লাহ কথায় কথায় সাজায় খারাপ লাগতেছে শেষ করে দিব আসসালামু আলাইকুম থানিব রহমতুল্লাহ আলাইহ একটা ঘটনা নিয়ে আসি স্বপ্নে এক লোক হযরতে খিজর আলাইহিস সালামকে দেখছি কাকে দেখছে বলেন খিজর আলাইহিস সালামকে দেখছি জিজ্ঞাসা তুই কি চাস আমি শান্তি চাই কি চাই শান্তি সুখ চাই বলে কার মতো চাস শান্তি সুখওয়ালা একটা মানুষ আমাকে দেখাও যার মতো চাও তার মতো সুখ তোমাকে দিয়ে দিব তুমি এমন একটা মানুষ দেখাও যে লোকটা বেশি সুখী ওই লোকের মতো তোমাকে সুখ দিয়ে দিব লোকটা চিন্তা করলো আমার গ্রামে কত মানুষজন সুখী বাড়ি ঘরের মালিক বিল্ডিং ওয়ালা এক বিল্ডিং ওয়ালা বাড়িতে গেছে বিশাল বড় বাউন্ডারি গেট গুট মারা টক টক করে খুলছে খুইলা ভিতরে প্রবেশ করছে জিগাইছে এক মুরব্বি আসসালামু আলাইকুম আপনার কাছে কথা আছে আমার কি কথা এই কথা বলে গেল কি কথা আমি আসতে আপনার কাছে দরখাস্ত নিয়ে কি দরখাস্ত এই গ্রামে আপনার বাড়ি গাড়ি সম্পদ সন্তান আদি সব উচ্চ শিক্ষিত উচ্চ লেভেলের খুব ধনী আপনি আপনার অভাব অনর নাই মুসিবত নাই মনে হয় আপনি এই গ্রামে সবচেয়ে বড় সুখী আমি স্বপ্নে দেখছি খিজিরকে বলছে তুমি একটা লোক দেখাও সুখী তার মতো তোমাকে সুখ দিব আমি চাচ্ছি আপনার মতো সুখী হইতে কার মতো বলে ওই বড় লোকের মতো সুখী হতে চায় লোকটা বলে বুঝতে ভুল করেছ আমার মতো দুঃখী আর এই দুনিয়াতে কেউ নাই কি বলে বলে কি বলে হ্যাঁ আমরা তো মনে করি বড় লোক হইলেই মান সুখী বেশি হয়ে যায় আসলে কি তাই ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না ছেলে হলো হিরিনশীল মেয়ে হলো ইয়াবাকুর কথা ঠিক না বেড়ি বউ কথা মানে না অশান্তির দাবা নল
বিল্ডিং বিল্ডিং ডেকোরেশন খুব সুন্দর ভিতরে সদর গা কথা ঠিক না বেড়ি তো গ্রামে যাকে জিগায় সেই কয় আমি বড় দুঃখী মনে করছে তারা শহরের মানুষ তো বেশি সুখী তার শহরে জায়গা শহরে গেছে যারে জিগায় সেই কয় অশান্তির মধ্যে আছে বর্তমান তো আরো বেশি এখন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করবেন কেমন আছেন ক হুজুর ব্যবসার অবস্থা ভালো না বলে কিনা রিকশা চালকের জিজ্ঞাসা কি অবস্থা ক হুজুর ইনকাম নাই দোকানদার জীবন কি অবস্থা কে চলে না চাকরি জীবন কে যে দ্রব্যমূল ভাড়া চলতেছে না বলে কিনা বলে কিনা অথচ আগের যুগে রাজা বাসার চাইতে এই যুগে দিন মজুর যে সুখ শান্তি খানা পিনা খায় রাজা বাসার চাইতে বেশি কথা ঠিক না বেড়ি অনেক জিজ্ঞাসা করে হুজুরে কেমনে সম্ভব এটা উল্টা কথা কইলেন আরে মিয়া আগের যুগে রাজা বাদশা তারা বলেন তো সর্বোচ্চ লাইট কি ব্যবস্থা ছিল বলেন তো তাদের লাইটিং কি ছিল বলেন হেজাক বাহারি কেন না বলেন একজন গরিব দিন মজুর বাড়িতে যেই পরেন আলো আর লাইট আগের যুগে রাজা বাদশার ঘরে ছিল কথা বলেন নাকি ছিল তার মানে কি আগের যুগে রাজা বাদশা চাইতে এই যুগে যে দিন মজুর রিকশা চালক কে তার চেয়ে বেশি বড় ধনী কথা ঠিক না বেড়ি আগের যুগে রাজা বাদশা তাদের বাতাস খাওয়ার ব্যবস্থা কি ছিল বলেন তো দুই পাশে দুইটা পাখা হালকা বাতাস দিত আর রাজা মহারাজা বাতাস খাইতো কথা ঠিক না বেড়ি এখন দিন মজুর রিকশা চালক তাদের বাড়িতে যে পাখার ব্যবস্থা কি বলেন পাখার ব্যবস্থা এই পাখার ব্যবস্থা আগে ছিল এরকম বাতাস তারা খাইতে পারছে তার মানে আগের যুগে রাজা বাদশা চাইতে এখন অবস্থা ভালো না খারাপ কথা বলে নাকি কি ভালো না খারাপ ভালো আরে আমি আগের যুগে রাজা বাদশাদের সর্বোচ্চ বাহন কি ছিল বলেন ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি কথা ঠিক না ভাই আরে আমি এখন তো গরিব অসহায় তার পাশার নিচে হুন্ডা কথা ঠিক না বাড়ি গদি তুলতুলা আবার ঢাকা থেকে যখন টাঙ্গাল থেকে ঢাকা যায় এসি বাসে আগের যুগে রাজা বাদশা এসি দেখছে বলেন আরে আমি আগের যুগে রাজা বাদশারা ঠান্ডা পানি পাইতো বলেন আমরা যে গরিব অসহায় বাড়িতে ফ্রিজ আছে যে ঠান্ডা পানি এরকম ব্যবস্থা আগে ছিল কত বলেন আগে আগের যুগে বছরে একবার কাঁঠাল একবার আম বুঝলেন না একবার লিচু একবার জাম আর এখনকার বারো বছরই ফল পাওয়া যায় কথা ঠিক না বাড়ি আগের যুগে ফল ফলান দিখাইতো খালি হুজুররা এলাকার লোক দেখতো না কথা ঠিক না বাড়ি আর এখন গরিব অসহায় মানুষ এখন ফল ফলান দি প্রচুর খায় এই জন্য গ্রামে গ্রামে ফলের দোকান হয়ে গেছে কথা ঠিক না বাড়ি এত আগের চাইতে জীবন ব্যবস্থা উন্নত না অবনত বলেন কিন্তু সব ঠিক আছে সবকিছু উন্নত কিন্তু একটা দেশের পতন সেটা কি বলেন তো নৈতিক চরিত্র কিসের আখলাক চরিত্রের অধপতন আগের যুগের মানুষ ছিল সোনার মানুষ কথা ঠিক না বেড়ি কথায় কথায় সাজায় উমরের যুগে এক লোক জায়গা বিক্রি করছে আগের যুগের মানুষ কত ভালো ছিল দেখেন জায়গা বিক্রি করছে জায়গা বিক্রি করার পরে কিছুদিন পরে জায়গায় হাল চাষ করতে গেছে কি চাষ করতে গেছে বলে হাল চাষ হাল চাষ করতে গেলে দেখে ওই ক্ষেতের ভিতরে একটা কলসি বেরিয়েছে কি কলসি বেরিয়েছে মিয়া টাকার কলসি কিসের কলসি টাকার কলসি এখন যে জায়গা ক্রয় করছে পেরেশান হয়ে গেছে কি হয়ে গেছে পেরেশান হয়ে গেছে টাকার কলসি তো এটা আমার না জায়গা ক্রয় করছি আমি এই কলসি তো আমি ক্রয় করি নাই বুঝছেন তো বুঝছেন তো পেরেশান হয়ে গেছে তো কলসি নিয়া বিক্রেতার বাড়িতে গেছে কার বাড়িতে বিক্রেতা ভাই দাঁড়ান বাইরন এক মুসিবত করছে কি মুসিবত ও জায়গা ক্রয় করছি আমি কলসি তো আমি ক্রয় করি না আপনার জায়গার ভিতর এই কলসিটা পাওয়া গেছে কি পাওয়া গেছে বলে কলসি পাওয়া গেছে কলসির মালিক তো আমি না কলসির মালিক আপনি টাকার কলসি আমি নিব না আপনার কলসি আপনাকে দিয়ে গেলাম জাগা বলে ভাইজান জাগা বিক্রি করে দিছি মামলা ডিসমিস এই কলসিও তোমার এই জাগাও তোমার দেখছেন মানে সম্পদ দেওয়ার জন্য ঝগড়া শুরু করে দিছে কয় তোর কলসি না তোর কলসি এই জন্য বিশাল ঝগড়া বুঝছেন তো মানে ঝগড়া হলো কলসি তোর আমার না মাল তোর আমার না আর আমাদের ঝগড়া কি নিয়ে বলেন আমাদের ঝগড়া পাথর কাটা নিয়া আমাদের ঝগড়া এক হাত নিয়ে এক হাত নিয়া এক বিঘা নিয়ে ঝগড়া কয় বিঘা বলেন এক বিঘা বেশি না এক বিঘা নিয়ে ঝগড়া করিয়া পাইবে শহীদ হইয়া যায় এক বিঘা কোনোদিন সমাধান হয় না ক
কথা ঠিক না বড়ি কোদিন সময় তো হয় না বছরে চারবার কইরা আমিন আনে আনে কিনা আপনাদের লাগে না ওই তার উড়িয়া তো দেখি এরকম চার পাঁচবার আমিন আনতেছে মাশাআল্লাহ আমিনের খুব কামাই খুব খুশি খুব দোয়া করে যে ভালো ইয়া বুঝুন না খুব খুশি দেখছেন তো এক বিঘা লিয়া আর তারা ঝগড়া করতেছে কিনা কুরসিটা আমার না ক্রেতাই বলে আমার না বিক্রেতাই বলে আমার না কঠিন ঝগড়া শুরু হয়ে গেছে সমাধান কি সেই যুগের পরিবর্তন মুসলিমিন আমির মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি সাহাবী এমন দামি সাহাবী যেই সাহাবী সম্পর্কে আমার নবী বলেন হে আয়েশা ওই আকাশের তারকা গুনে শেষ করতে পারবে নি মা আয়েশা বলে কয় না কোনদিন সম্ভব না নবী বলে আয়েশা তুমি জানো না আমার উম্মতে আমার একজন সাহাবী আছে যার আমল ওই আকাশের তারকার চাইতো বেশি সুবহানাল্লাহ লাউকানা বাদি নবিয়্যান লাকানা উমর ইসলাম তরফে তো পরশমণি যার কি পেয়েছে খুঁজি বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর আল্লাহু আকবার ইনসাফ কর বাদশাহ জালেম না যে উমর নিজের কাঁধে বহন কইরা কইরা নিজের জনগণের গরিব অসহায়ের বাড়িতে রিজিক পৌঁছায় দেয় সুবহানাল্লাহ সাহাবে একরাম জিগায় উমর আপনি তো খলিফাতুল মুসলিম আমির মুমিনিন আপনার কাঁধে বোঝা মানায় না উমর বলে মানায় না বললা হাসরের ময়দানে আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো তুমি কি আমার বোঝা বহন করবা আল্লাহু আকবার উমর সারা রাত ঘুরা ঘুরা জনগণ অবস্থা দেখতেন কোন ঘরে খাবার আছে আর নাই কথা ঠিক না বেটি এমন দামি সাহাবী এমন দামি উমর আমির মুমিনের দরবারে দুইজন উপস্থিত হয়ে গেছে মামলা আদালতে উমরের আদালতে মামলা বলতেছে আমির মুমিনিন আমার একটা অভিযোগ আমি জায়গা ক্রয় করেছি জায়গা ক্রয় করার পরে হাল চাষ করতে গিয়েছিলাম গিয়ে দেখি কলসি বের হইছে আমির মুমিনিন জায়গার মালিক আমি হয়ে গেছি আল্লাহ কলসির মালিক আমি না কলসির মালিক বিক্রেতা আল্লাহ বিক্রেতা বলে আমির মুমিনিন জায়গা বিক্রি করছে অনেকদিন আগে আমি এখন কিসের কলসি বের হইছে কলসির খবর তো আমি জানি না এই কলসির প্রয়োজন আমার নাই কলসি আমি কি করব সুবহান আয়েশে উসর সেদ আলম কে নিহি মত লোক মুজে চশমে করিয়া সিনা করিয়া করাতা ইয়া রব মুজে তেরি এশকে মে কোহে গম সর পেলিয়া আব জো